गुड इवनिंग, वेलकम टू माय चैनल मोनालिसा भार्गव क्रिएशन। आज हमें एक पनीर रेसिपी कर देखाबो। हमें यार नाम दिए पनीर मसला, बाट जो ट्रेडिशनल वे पनीर मसला रान्ना है सरकम नय, आबार पनीर बाटार मसलार मतन नय, सब किछु मिशेल करे आमार निजेर एक पद्धति रान्नाटा खूब कम तेले रान्ना। आमी बार बार ही बोलछि आमरा कम तेल खाई, सेई कारणे ए रान्नाटाओ बेश कम तेलेई हबे। ए रान्नाटार जोन्नो आमी 400 ग्राम पनीर नहीं। 400 ग्राम पनीर हमें आगे थेके नून जले भिजिए रेखे, तारपर सेगुलो के क्यूब करे केटे हमें हल्का तेले फ्राई करे नियेछी। खूब कम तेले एगुलो भेजे हमें तुले सादा तेले ही करेछी। और रान्नाटा करार जोन्नो अन्यान्य जा किछु लागबे सेगुलो हलो फोड़न देवार जोन्नो तेजपाता, एकटा गोटा शुकनो लंका, किछुटा गरम मसला, एकटु जिरे, बाकी जा लागछे सेटा हच्छे शुकनो लंकार गुड़ो, एकटू टमेटो प्यूरी। एटा होच्छे आमार बाड़ीते पनीर मसला छिलो, जे कोनो बाजार चलती पैकेट आपनारा किनते पारें पनीर मसला। एकटू नून और टमेटो प्यूरी तो नियेछी। और एटा होच्छे आमी शेषे जेटा छड़ाबो कसूरी मेथी, एकदम शेषे एटार व्यवहार हबे। और सब थेके जेटा एई रान्नार इम्पर्टेंट जिनिस सेटा होच्छे आमी एकटू सादा तिल बेटे रेखेछी। ए रान्नाटा किन्तु जेहेतु बाड़ीते आमी करछी সেভাবে তুমি গ্রেভি করতে পারবো না, সেই কারণে কিন্তু এটা আমার করা। আর একটু দুধ। রান্নাটা আমি শুরু করি। এই রান্নাটা শুরু করতেও আমাকে কিন্তু দেখুন আমি খুব কম তেল দেব, খুব সামান্য তেল দেব, এক চামচ দিলাম ধরুন। এটার জন্য কিন্তু এবার আমার শুরুতে একটা মশলা রেডি করতে হবে। এই মশলাটা রেডি করার জন্য आमी देखुन एकटु प्याज मीडियम साइजे दुटो प्याज, एकटु रसुन, एकटु आदा, कयेकटा होच्छे काजू बादाम, एकटु किशमिश, एकटा काँचा लंका एबं एकटा इम्पर्टेंट जिनिस सेटा होच्छे कयेक किउब आलू, काँचा आलू। केन सेटा बोलछि एगुलो आमी आगे तेले दिये दिई। এই যে কাঁচা আলুটা, এটা যেহেতু আমি বারবার বলছি আমি বাইরে রান্না করব না, এই রান্নাটা তো আমার বাইরের রান্না নয়, সাধারণত রেস্টুরেন্টে যে রান্নাটা হয় সেই রান্নাতে অন্যান্য অনেক কিছু মিশিয়ে গ্রেভিটা গাঢ় করা হয়, কিন্তু বাড়ির রান্না তো গ্রেভিটাও চাই, অথচ বাড়ির রান্না সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা যে ব্যাপার সেখানে আমাকে গ্রেভিটা আনতে হচ্ছে। গ্রেভিটা আনার জন্যই কিন্তু আমার এখানে এই আলুর কিউবগুলো দেওয়া। এই আলুর কিউবগুলোর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কি সুন্দর গ্রেভি আসবে, মনে হবে যেন রেস্টুরেন্টেই তৈরি অথচ বাইরের খাবার। এই লকডাউনের সময় তো আর বাইরের খাবার খাওয়া যাচ্ছে না, বা বারবারই বলি বাইরের খাবার খাওয়াটা উচিত নয়, বাড়ির খাবার বিকল্প নেই, তো বাড়ির তৈরি খাবারের যে বিকল্প নেই সেটা আমরা কিন্তু এই বিভিন্ন উপায়ে রান্না করে বুঝতে পারবো যে সত্যি বাইরের খাবারের সঙ্গে বাড়ির রান্নাকে কখনোই কিন্তু কম্পেয়ার করা যায় না। আচ্ছা, এটা আমি হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। এটা হালকা বাদামি হয়ে ভেজে, হালকা বেশি না, হালকা ভেজে নিয়ে তারপর এটার আমি পেস্ট বানাবো। একটা আমার ভাজাটা হচ্ছে হালকা, বেশি ভাজার দরকার নেই, আমি তাহলে এটা ভেজে পেস্ট বানিয়ে আবার ফিরছি। আমি আবার রান্নায় ফিরছি। মশলাটা আমার পেশা হয়ে গেছে, মনে রাখবেন সবসময় ঠান্ডা করে নিয়ে কিন্তু মশলা পিষবেন। এবার আমি আবার রান্নাটা শুরু করছি, আবার তেল দিচ্ছি। লক্ষ্য করবেন তেল কিন্তু খুবই সামান্য, হয়তো এই রান্নায় একটু বেশি তেল দিলে স্বাদটা ভালো আসবে, কিন্তু আমাদের তেলটা কম হয় বলে, আর এদিকে পনিরগুলো তো তেলে ভেজে তুলেইছি সেই কারণে তেলটা একটু কম। এবার আমি গোটা গরম মশলাগুলো তেলে দিয়ে দিচ্ছি এবং গোটা জিরেটা। এই রান্নাগুলো সাধারণত রেস্টুরেন্টে হলে চার মগজ বাটা দেওয়া হয়। চার মগজ বাটা দিলে কি হয়, টেস্টটা ভালো হয় প্লাস গ্রেভিটা আসে, কিন্তু যেহেতু আমি চার মগজ বাটা দেবো না, ওটা আমি প্রেফার করি না, সেই কারণে গ্রেভিটা আনার জন্যই এত কিছু, বিশেষ করে আলুর কিউবটাকে পেস্ট করা এবং তিল বাটাটা দেওয়া। এটা আমার এসে গেছে, এরপরে আমি ডাইরেক্ট কিন্তু মশলাটা দিয়ে দেব। ডাইরেক্টলি মশলাটা দিয়ে দেবো, সামান্য জল নিয়ে তেষ্টায় আমি
মশলাটা আমি দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা দিলাম, টমেটো পিউরিটাও দিয়ে দিলাম, আমি যে মশলাটা রেখেছিলাম বাজারে কেনা সেটাও দিলাম। এবার একটু কষতে হবে, একটু কষতে হবে, পরিমাণ মতো নুনটাও আমি দিয়ে দিলাম। আর যে চিনিটা রেখেছিলাম সে চিনিটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এবার একটু আমি কষবো, সামান্য কষবো, যাতে কাঁচা মশলা, কাঁচা মশলা নয় যদিও আমি তো বেটে নিয়েছি, এবং তার আগে বাটার আগে আমি ভেজে নিয়েছিলাম, সেই কারণে কাঁচা মশলার ব্যাপার থাকছেই না। খুব বেশি এটা কিন্তু কষা যাবে না, অল্প অল্প করে আমি দুধটা দিতে থাকবো। এটা একটু কষা হোক, আমি তারপর আবার দিচ্ছি। আমার মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, হালকা তেল ছাড়ছে, এই অবস্থায় আমি তিল বাটাটা দিয়ে দিলাম। তিল বাটাটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু এই রান্নায় চিনি নাও দিতে পারেন, আমি যেহেতু আমার বাড়িতে একটুখানি মিষ্টি মিষ্টি খাওয়ার টেন্ডেন্সি আছে, সেই কারণে আমি কিন্তু চিনিটা দিয়েছি। এরপর আমি পনিরগুলো এর মধ্যে অ্যাড করব। পনিরগুলো অ্যাড করে মশলা ধোয়া বাটি ধোয়া একটু জল সামান্য দিয়ে আমি একটু চাপা দিয়ে দেব, সামান্য, বেশিক্ষণ নয়, সামান্য একটু আমি চাপা দেব। এই রান্নাটা দেখুন রেস্টুরেন্টের রান্না, সাধারণত আমরা রেস্টুরেন্টে খাই, বাচ্চারাও পছন্দ করে, বাড়ির বড়রাও পছন্দ করে, কিন্তু আমি রেস্টুরেন্ট স্টাইলেই করলাম, কিন্তু রেস্টুরেন্টে যেসব বাড়তি মশলাগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু আমি ইউজ করলাম না, বিশেষ করে চারমগজ বাটা এটা তো আমি দিলাম না। আর এই তিল যে বাটাটা দিলাম, যেহেতু কম তেলের রান্না, তিলটা দেওয়াতে কি হলো একটু টেস্টটাও বাড়বে, প্লাস গ্রেভিটা আসবে, এবং গোটা আলুর কিউবের জন্য দেখুন কত সুন্দর গ্রেভি এসেছে, গ্রেভিটা দেখুন কত সুন্দর এসেছে। এটা মোটামুটি মিডিয়াম আঁচে আমি রান্না করছি। এরপর আমি শেষ পর্যায়ে রান্নায় এলাম, রান্না আমার শেষ। তাও একটু আমাকে চাপা দিয়ে এই গন্ধটা আমাকে এর ভেতরে কিন্তু যাতে থাকে, সেজন্য আমি একটু সামান্য চাপা দিয়ে দু মিনিট রাখবো। কসুরি মেথি মিশিয়ে আমি দু মিনিট রেখেছিলাম। তাহলে এই হলো আমার নিজস্ব স্টাইলে করা পনির মশলা। আপনারা করবেন, খাবেন, তারপরে আমায় কমেন্ট বক্সে জানাবেন কীরকম হয়েছে। ধন্যবাদ।